আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সিম্পল লাইফ অফ বন্ধুতে। এবার আমরা আবার গিয়েছিলাম ধানমন্ডির নয়ের এ বাফেট বিল্ডিংয়ে, যেখানে আমরা ইতোপূর্বে হোয়াইট হল বাফে এবং প্যান প্যাসিফিক বাফে রিভিউ আপনাদেরকে দিয়েছিলাম। আপনারা চাইলে আবার সেই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এবার আমরা গিয়েছিলাম মেরিটেজ ঢাকাতে। মেরিটেজ ঢাকায় আমার বরাবরই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আগে যাওয়া হয়নি। ওনাদের ডেকোরেশনগুলো খুবই সুন্দর এবং এই ডেকোরেশনে আসলে যে কোনো ধরনের ফাংশন করা যায়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওখানে একটা বার্থডে ফাংশন চলছিল। ওনাদের লাঞ্চ হচ্ছে 799 বা 800 টাকাই বলা যায় এবং ডিনার হচ্ছে 899 বা 900 টাকা। শীতকালের অনুযায়ী ওনারা বারান্দার মধ্যে পিঠার ব্যবস্থা করেছিলেন, বিভিন্ন ধরনের পিঠা ওখানে ওনারা সার্ভ করছিলেন। খাবারের মধ্যে আসা যাক, ওনারা তিন ধরনের স্যুপ সার্ভ করছিলেন। ঠিক থাই স্যুপ, যেটা বরাবরের মতোই টেস্টি ছিল, খেতে ভালোই ছিল। এরপর ছিল আমার ফেভারিট ক্রিম অফ মাশরুম স্যুপ। ক্রিম অফ মাশরুম স্যুপটা সচরাচর বিভিন্ন বাফেতে দেখা যায় না, এবং সবচেয়ে অবাক হয়েছে আমি ওনাদের ক্রিমের ঘনত্ব দেখে স্যুপের মধ্যে। এটা অনেকই টেস্টি ছিল, আপনারা এটা গেলে এটা মাস্ট ট্রাই একটা আইটেম। থার্ড হচ্ছে সি ফুড স্যুপ, এটাও ভালোই ছিল। আইটেমগুলোর মধ্যে আমরা দেখতে পাবো ফ্রাইড অন্থন, এটাও টেস্টি ছিল, ভালোই ছিল, ক্রিস্পি ছিল। এরপর ছিল ফ্রেঞ্চ ফ্রাই, এটা তো একটু পরপর শেষ হয়ে যাচ্ছিলো, ওনারা বারবার রিফিল করছিলেন। এরপর ছিল স্প্রিং রোল, এরপর ফ্রাইড চিকেন, এটাও টেস্টি ছিল, ক্রিস্পি ছিল, মশলা ঠিক মতো ছিল। এরপর হচ্ছে আলুর দম, এটা আসলে ফ্রাই করা হয়নি, তবে এটা খুবই টেস্টি ছিল শুনেছি। এরপর ছিল দুই রকমের পাস্তা, ম্যাক অ্যান্ড চিজ, আর আরেকটা ছিল আরবিটা সস পাস্তা। ম্যাক অ্যান্ড চিজটা মাস্ট ট্রাই, এটা চিকেন এবং চিজ যথেষ্ট পরিমাণে উপর দিয়ে দেওয়া ছিল, প্রথমে গেলে নিতে পারবেন আর কি। এমন ল্যাম্পকিন ফিশ যেরকম হওয়ার সেরকম, আসলে আমার ল্যাম্পকিন ফিশ ফেভারিট না, বাট টেস্ট মতো ঠিকই ছিল, সলিড ভেজিটেবলগুলোও ফ্রেশ ছিল। এরপর হচ্ছে সিচুয়ান ফ্রাইড রাইস, এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এরপর ছিল চিকেন বেজিল লিফ, এটা খুবই ডিলিশিয়াস ছিল এবং ফ্রেশ ছিল। পেঁয়াজ ছিল কম, চিকেন ছিল বেশি, তাই অবশ্যই ট্রাই করতে পারেন, মজা লাগবে। এরপর ছিল লেগ দ্য ফিশ ফ্রাই, যারা লেগ দ্য ফিশ পছন্দ করেন তাদের ভালো লাগবে অবশ্যই। এরপর ছিল সিন্ধি বিরিয়ানি, এতে বাদাম অনেকগুলো ছড়ানো ছিটানো ছিল, চিকেনটাও টেস্ট ছিল, বিরিয়ানির টেস্টটাও ভালোই ছিল। ছিল বাসমতি মাটন কাচ্চি, কাচ্চির টেস্ট ভালো ছিল, তবে মাংস কিন্তু খুব বেশি ভালো পরিমাণ ছিল না। এরপরের আইটেম আমরা দেখতে পাচ্ছি বিফ চুই ঝাল। মাংসগুলো সফট ছিল, তবে বাস্তবে চুইয়ের তেমন কোনো ফ্লেভার আমরা এখানে পাবো না, অথেন্টিকটা পাবো না আর কি। চিকেন টিকা মশলা আমার ফেভারিট, এটা খুবই ক্রিমি ছিল এবং চিকেনগুলো খুব সফট ছিল। মাটন ডাল গোস্ত ভালোই ছিল, এটার মধ্যে টেস্ট আসলে ট্রাই করার মতো একটা আইটেম। এরপর হচ্ছিল হাঁস ভুনা, শীতকালের মধ্যে হাঁস খেলে আসলে সবারই মজা লাগবে, তো গেলে ট্রাই করবেন অবশ্যই। হচ্ছে স্টিম রাইস আর ভেজিটেবল দো পেঁয়াজা, যেগুলো আসলে আমার ট্রাই করা হয়নি। এরপর ছিল চিকেন ভেজিটেবল আর ক্র্যাব মশালা, ভেজিটেবলটা অথেন্টিক যে চাইনিজ ভেজিটেবল এরকম টেস্ট আপনাদেরকে দিবে। ক্র্যাব মশালাগুলো, ক্র্যাবগুলো আসলে ফ্রেশ ছিল, তাই খেতেও ভালো লেগেছিল। পর চাউমিন বা নুডলস, ফ্রাইড রাইস অথবা চাউমিন, যে কোনো একটা আপনারা ট্রাই করলে বা দুটোই ট্রাই করেন সাথে ভেজিটেবল বা চিকেনের সাথে। প্রন কারিটা, প্রনগুলো খুবই বড় বড় ছিল এবং খুবই সুস্বাদু ছিল, তার পাশে আমরা দেখলাম ডাল তারটা। পর ছিল চিকেন মোমো, গরম গরম মোমো খেতে সেই সময় খুবই সুস্বাদু লেগেছিলো, উইংসগুলোও টেস্টি ছিল। ওনারা হরেক রকমের সালাদ রেখেছিলেন, সালাদগুলো আপনারা গেলে ট্রাই করতে পারেন যারা সালাদ লাভার। ব্রেড ছিল দুই ধরনের, অনেক ধরনের জেলি ছিল। ওনাদের ডেজার্ট আইটেমের মধ্যে আমি তিনটা ডেজার্ট আপনাদেরকে সাজেস্ট করছি। সেদিন বাংলাদেশে একটা বিশাল কেকও বানানো ছিল। যাই হোক, এই যে ম্যাঙ্গো মুজ কেক,
এটা ট্রাই করবেন আর ম্যাঙ্গো মুজ নিচে এটা ট্রাই করবেন এই এগুলো খুবই মাস্ট ট্রাই আইটেম তো ভেলভেটটাও ভালো ছিল তবে মানে ম্যাঙ্গো মুজ সচরাচর সব জায়গায় দেখা যায় না যদিও চকলেট মুজ ভ্যানিলা মুজ দেখা যায় ম্যাঙ্গো মুজটা খুবই সুদিং ছিল টেস্ট বাদে ট্রাই করতে পারেন দইও ছিল ক্রিমিও ছিল ভ্যারাইটিজ আইটেম ওখানে ছিল অরেঞ্জ কেক ছিল একটু ইউনিক লেগেছিল আমাদের ফুচকার আইটেম আসলে খুবই সুস্বাদু আসলে ওনার যে ফুচকা বানান যিনি উনি হয়তো খুবই এক্সপার্ট একজন কারণ ফুচকার মধ্যে ওনার যে পরিমাণগুলো ছিল মশলার বা টক বা ওনারা যে জিনিস ইনগ্রিডিয়েন্টসগুলো ভেতরে দিচ্ছিলেন এটা একদম পারফেক্ট ছিল খুব বেশি না যে একটা ফ্লেভারকে ওভার পাওয়ার করবে আমরা খুব কমও না লাল যেটা সেটা হচ্ছে মিষ্টি টকের জন্য যেটা দই ফুচকা আর ইয়েলো যেটা সেটা হচ্ছে ঝাল ডাবের জন্য ওনারা আলাদা আলাদা দুটা ডাবলি বা আলু যেটাই ওনারা মিক্স করে রেখেছেন এটা ওনাদের ওভারঅল বাফেট এক্সপিরিয়েন্স আমি যদি বলি আমার কাছে অনেকই ভালো লেগেছে ওনাদের যে টকগুলো আপনি যদি দেখেন টকগুলো কিন্তু খুব ঘন মিষ্টি টকটা মনে হচ্ছে যে মিষ্টি টক না আমি আচার খাচ্ছি এতটা ঘন টেস্টটা আর কি দইগুলো বলেন বা পুদিনার চাটনি বলেন সবগুলোই যথেষ্ট ঠিক এবং খুবই টেস্টি লাগছিল খাওয়ার সময় ওনাদের কোনো খাবারে আমি তেমন নেগেটিভ আসলে বলার মতো নেই কারণ আমি জানি না মানুষ কেন এত নেগেটিভ রিভিউ অনেকেই দেখছি দিয়েছে আগে কিন্তু আমি যে টাকা স্পেন্ড করেছি এটার পেছনে বাফেটের পেছনে সেই অনুযায়ী আমার কাছে একটা খাবারও এরকম লাগেনি যে হ্যাঁ খাবার খেতে টেস্ট ভালো না আইটেমগুলো যাই ছিল সলিড আইটেম লেগেছে আর আমার কাছে খেতে খুব ভালো লেগেছে ক্রিম অফ মাশরুম আর প্রন এই দুটা আমার কাছে মনে হয়েছে যে একদম মাস্ট ট্রাই দুটা আইটেম আপনারা ট্রাই করতে পারেন ও এখানে আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়নি ওনারা কফিও সার্ভ করছিলেন লাইভ কাবাবও ছিল চিকেন রেশমি বা হারিয়ালি কাবাব যে কোনো একটা ছিল তার সাথে ছিল ডোরি ফিশের কাবাব খুব খেতে সফট ছিল এবং ফ্রেশ ছিল পিঠার আইটেমগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পিঠা ছিল চিতই পিঠা এবং ভেতরে খিরসা দিয়ে ওনারা পুলি পিঠাও রান্না করেছিলেন পুলি পিঠাটা একদম মাস্ট ট্রাই যদি আপনারা যান ওটা খিরসাটা একদমই অথেন্টিক পিওর খিরসা যাই হোক আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ